গোসাইগাঁও সমূহ বুদ্ধিজীবী লগতে সচেতন আমার রাইজে বিভিন্ন দল সংগঠনের আমি আজি ইয়াত গোট কাইছো যে গোসাইগাঁও টাউন আর গোসাইগাঁওর অসর সুবুরিয়া টাউন চারিওফালে কেনেকে আমি ডেভেলপমেন্ট করিব পারো এই সম্পর্কে আমি বিতংভাবে আলোচনা করছো। আমি ইয়ার লগতে আমার প্রাধান্য যে লাগতিয়াল এটা বস্তু যে গোসাইগাঁও টাউনের পর হাবুরবিল এস ডিও সিভিললে যাওয়া 31C হাইওয়েত এটা ফ্লাইওভার দরকার। গতিকে এই ফ্লাইওভারের কারণে আমি যাওয়া বাই ইলেকশনত 18 অক্টোবর দিনাখন চিফ মিনিষ্টার অনারেবল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার আর গার্জিয়ান মিনিষ্টার অশোক সিংগল স্যার দুয়োজনক আমি মৌনী টি স্টেটর আমি লগ করেছিলাম। লগ করে আমি তাতে আমার চিফ মিনিষ্টার স্যার আর গার্জিয়ান মিনিষ্টার অশোক সিংগল স্যারক আমি অনুরোধ করেছিলাম যে আমার ইয়াত বহুত মানুষ মরিছে, গতিকে 31C সিভিল এস ডিও আর গোসাইগাঁও মার্কেটের আহা আমার হাইওয়ের উপর একটা ফ্লাইওভার লাগে বলে আমি তা ডিমান্ড করেছিলাম। চিফ মিনিষ্টার স্যারে অশোক সিংগল স্যারক কইছে যে আপনি লিপিবদ্ধ করে দিয়ক, আমি এইটো আমি স্যাংশন করে দিম। আমি অলপতে সরকারের পর 10খন ফ্লাইওভার স্যাংশন করে দিছে, আমি নিউজত পাইছো 10খনত 738 কোটি দিয়া টাকা স্যাংশন দিয়া বলে ঘোষণা হয়েছে। অলরেডি সেন্ট্রেল গভর্নমেন্টে এটি এপ্রুভ করে দিছে। আমিও এই 10খন ফ্লাইওভার দিয়াক আমি গোসাইগাঁও সচেতন আর নাগরিক মঞ্চই আমি ওয়েলকাম জানাইছো, স্বাগতম জানাইছো। লগতে আমি কাতরভাবে আমি অনুরোধ করেছো স্যারে যেনেকে আমাক 18 অক্টোবর দিনাখন মনে তিস্ত্র যেনেকুয়া আমাক ওয়ার্ড কমিটমেন্ট দি কৈছিলে, ওয়ার্ড দি কৈছিলে যে আমাক এটা ফ্লাইওভারটো বনাই দিম বলে স্যারে চিফ মিনিষ্টার স্যারে আমাক যি আমাক প্রতিশ্রুতি দিছিলে এই প্রতিশ্রুতি যাতে পালন করে তার কারণে আমি হদৌ আমার বিভিন্ন দল সংগঠন আজি গোটকাই চিফ মিনিষ্টার স্যার আর গার্জিয়ান মিনিষ্টার অশোক সিংগল স্যারক আমি হাত জোর করে অনুরোধ করেছো যাতে গোসাইগাঁও আমার ফ্লাইওভারটো যাতে এই লিস্টর মাজতে অন্তর্ভুক্ত করে দিয়ে জানো। উদ্দেশ্য হল আমার গোসাইগাঁওর সমূহ বুদ্ধিজীবী সংগঠন বা ইয়ার যাক আমার উন্নয়নকল্পী যাক আমার চিন্তাধারার ব্যক্তি আছে সকল সংগঠনের ফলের পর ইয়াত আমি উপস্থিত হয়ে গোসাইগাঁওর বিভিন্ন সমস্যার সম্পর্কে আমি আলোচনা করি। প্রধানত একটা সমস্যা আমি দেখা পাইছো যে আমার যে হাবরুবিলর যখন ফ্লাইওভারের আমি ইমান দিনে সরকারক দাবি জানাই আসছিল ফ্লাইওভার এখন দিয়ার কারণে, কিন্তু তাতে ফ্লাইওভার নোহার ফলত আমার সেইখিনি ঠাই মৃত্যু উপত্যকাত পরিণত হয়েছে। গতিকে আমার তার এখন যাতে ফ্লাইওভার অতি সোনকালে সরকারে আমাক তার স্যাংশন করে তার বাবে আমি আজি এই সভার আহ্বান করছো। আমি বিগত দিনত দেখা পাইছো যে সরকারে আমাক ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব ডাঙরিয়ায় তেও এখন ইয়াত ফ্লাইওভার দিম বলে আমাক কথা দি গৈছিল, কিন্তু আমি ইতিমধ্যে দেখা পাইছো যে সরকারে ইতিমধ্যে 10খন ফ্লাইওভার স্যাংশন করেছে আর ইতিমধ্যে আমার খুব ওসরতে বঙাইগাঁওতেই 2খন ফ্লাইওভার তেওঁলোকে দিয়া বলে আমি গম পাইছো। গতিকে তেওঁ যেহেতু আমাক কথা দি গৈছিল আর আমি জানো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কথা দিলে কথা রাখে, সেয়ে তেওঁর উপর আমার অগাধ বিশ্বাস আছে। তেওঁ যেহেতু সেই 10খন ফ্লাইওভার ইতিমধ্যে দি গৈছে গতিকে আমাকও তেওঁ এখন দিম বলে কৈছে, কিন্তু আমি এতিয়া জানি হতাশ হৈছোঁ যে সেই 10খনের মাজত আমার তালিকাভুক্ত আমি হওয়া নাই। গতিকে আমার অশেষ অনুরোধ আমার গোসাইগাঁওবাসী দল সংগঠন বিভিন্ন সংগঠনের বাবে অনুরোধ জানাইছো যাতে আমার গোসাইগাঁওতো এই ফ্লাইওভারখন তেওঁ দিয়ার ব্যবস্থা করে। এইখানে আমার তেওঁর প্রতি তথা অসম সরকারের প্রতি অনুরোধ।